ওরে মা পাগল অনেক সুন্দর মা মা আমি গেলাম আম্মু এখান থেকে ওরে মা পাগল নাকি তুমি হ্যাঁ রোজা ধাক্কা মারলে কি তুমি সকালে কোনা তুমি দেখছো মা রোজা থেকে মানে কার্টুনে আসতেছে সকতে সকে কপালে থাকে নাকি এ মারে রোজা থেকে কি যো ধাক্কা মারলে আরে চলো আরে কার্টুন কোথায় নিয়ে আইছো তুমি আইনে দাও কেন দেখেন ওড়ো আপনার জন্য পুরো মাছের হাট কিনে নিয়ে আজকে আছে এত মাছ এতদিন তো এত মাছে খাইছেন রুই ট্যাংরা আর কি সব মাছে খাইছেন আজকে আপনার জন্য সামুদ্রিক মাছ কিনে নিয়ে আসছি তো এত মাছই তো গেলাম আজকে সামুদ্রিকের মাছের হাটটা নিয়ে দেখি কিরকম মাছ খাইছেন আজকে একটু সামুদ্রিক মাছ খেয়ে দেখেন কবে আবার শ্বশুর শাশুড়ি আপনি তো কোনোদিন খাননি আমিও অবশ্য খাইনি তো ভাবলাম যে এবার সামুদ্রিক একটা মাছ একটা বক্স অর্ডার করে দেখি কেমন লাগে আপনারাও খান আমরাও খাই তো এটা হচ্ছে তো আমি কি কি মাছ অর্ডার করছি সামুদ্রিক এখন আপনাদেরকে দেখাই তো যারা যারা মাছের হাট থেকে মাছ এই সামুদ্রিক মাছ অর্ডার করতে চান বিয়ে জন্মদিন রেস্টুরেন্ট সহ যে কোনো সকল প্রকার সামুদ্রিক মাছের অর্ডার হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে তো আমি এখন কি কি মাছ নিয়ে আসছি তো আম্মুকে নিয়ে আসতে আপনাকে একটু দেখায় দাঁড়ান তো অনেক ভাড়া আগে নিচে নামাই নেই জুপ করে আগে বসে নেই তো এই হচ্ছে এক কার্টুন মাছ ওরে আল্লাহ এটা তো আমি উৎসাহ করতে পারছি না এইটা হচ্ছে মূলত সামুদ্রিক মাছ এর নাম কি আমিও তো জানি না এর নাম কিন্তু সিল দেওয়া আছে এখানে এর নাম হচ্ছে স্যালমন আসলে প্রতিটা মাছের গায়ে কিন্তু ওরা লিখে দিয়েছে এইভাবে এই স্যালমন মাছ যাতে মাছ চিনতে সুবিধা হয় মাছটা একটু দেখেন অনেক সুন্দর একটা মাছ দেখেন দেখো আম্মু কত বড় মাছ দেখো হ্যাঁ উইছো করে এইভাবে রাজ ধরে উইছো করো অনেক সুন্দর মাছ হ্যাঁ একদম সম্পূর্ণ এটা কিন্তু সামুদ্রিক মাছ ঠিক আছে আর এই মাছের হাট পেজ মাছের হাট পেজ একদম মানে বিশ্বস্ত একটা মাছ মাছের হাট পেজ অনলাইন আমরা সসারাতে বলে থাকবো যে রূপসাদা মাছ কিন্তু এটা আসলে রূপসাদা না এটা হচ্ছে নারকেলি মাছ তো আমি অনেকে ভুল করবে কিন্তু এটা বলবো কিন্তু রূপসাদা মাছ ওটা দাও তোমার ওটা দাও ওটা দাও এ দেখেন এটা হচ্ছে মাছের হাট মাছের হাট একদম পেজ থেকে নিয়ে আসা লোগো দেওয়া আছে এখানে বিয়ের জন্মদিন রেস্টুরেন্ট সহ সামুদ্রিক মাছের অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে এখানে আমার নাম সহ পাঠা দিচ্ছে এখানে আমরা অর্ডার করছি এখানে কাছে হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন সমস্যা নেই আর হচ্ছে এখানে এ দেখেন অনেকে ভাববে যে এ দেখেন মাছটা দেখেন মামু এটা হচ্ছে অনেকে বলবে অনেকে বলবে যে এটা হচ্ছে রূপচাঁদা মাছ ঠিক আছে কিন্তু এটার নাম হচ্ছে নারকেলি মাছ নারকেলি মাছ তুমি নাম শুনছো জীবনও কি মাছ এটা নারকেলি মাছ এটা হচ্ছে নারকেলি মাছ ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ মাছের হাট আমার এত সুন্দর মানে এটা দেখো এর নাম কি জানো মাছ দেওয়ার জন্য রূপবান এটা রূপবান মাছ মা দেখো এটা রূপবান মাছ রঙিন রূপবান তা আমি এই মাছটা মানে আমরা দেখছিলাম বাজারে তাই না সসা রসর ছোটটা দেখছিলাম ছোটটা দেখছিলাম মানে বড় দেখিনি এত বড় ছোট ছোটটা দেখছিলাম তো এই মাছের নাম রূপবান তা কিন্তু জানি না আসলে কিন্তু মাছটা দেখতে কিন্তু একদম লাল টকটক আর রূপবানের মতো ঠিক আছে কেমন হয়েছে আমার মাছগুলো একদম মাছগুলো খুব সুন্দর লাগছে কেমন হয়েছে মাছগুলো ভালো তো তুমি ধন্যবাদ দাও মাছের হাটকে মাছের হাটকে অনেক ধন্যবাদ এই যে আমার প্রিয় মাছ এটা কি চিংড়ি না কিন্তু এটা কি না চিংড়ি চিংড়ি না দেখো কি লেখা আছে তাই দেখো কি লবস্টাস আমি তো ভাবলাম আমার চিংড়ি মাছ এটা লবস্টার মাছ বুঝছো মাছ চিংড়ি তো হবে সামুদ্রিক মাছ দেখি বাইর করো তো ওরে আল্লাহ এটা কি মাছ দেখতে তো মানে ভয়ঙ্কর লাগছে এটা কি আমি তো ভাবছি চিংড়ি মাছ এই লবস্টার মানে কি দেখেন ভাই দেখেন কি লবস্টার মাছ চিংড়ি মতো না চিংড়ি এর মানে তো চিংড়ি মতো দেখতে কি রকম একটা মাছ গায় কাটা এই ফার্স্ট ওরে আল্লাহ এটা এইটাও দেখো কেমন হয়ে রয়েছে চিংড়ির মতোই তো রয়েছে এই যে চিংড়ির পা না চিংড়ির লবস্টার মাছ এগুলো তো এর নাম হচ্ছে লবস্টার আজকে ফার্স্ট তো যারা যারা এই মাছের হাট থেকে মাছগুলো সামুদ্রিক মাছ খেতে যারা পছন্দ করেন যারা অর্ডার করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে অথবা মেসেজ করে অর্ডার করতে পারবেন বিশ্বস্ত একটা পেজ অনলাইন পেজ মাছের হাট কি বলো ও আরেকটা জিনিস এটা হচ্ছে লটকা শুটকি আমার পছন্দের এই শুটকিটা কিন্তু আমার মানে অনেক পছন্দের যারা এই শুটকিটা খেয়েছেন তারা হয়তো জানেন এর যে কি রকম স্বাদ আর হচ্ছে এটা ভুনা করে সব থেকে বেশি মজা লাগে যেটা হচ্ছে লটকা শুটকি ঠিক আছে এই শুটকিগুলো মাছ দেখে তোমার কেমন লাগছে এটার ভাগ কিন্তু আমি কাউকে দেব না খুশি হইছি এতগুলো মাছ দেখে কেমন লাগছে সামুদ্রিক মাছ এক খাবো সামুদ্রিক মাছ এই প্রথম খাবো না হ্যাঁ আর এটা কি মাছ দেখে বের করো এর না এই লোগো দেখো তো মাছ এর নাম হচ্ছে কি মাছ দেখে 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 ছিড়ে গেছে সেরক আছে এটার মাছ হচ্ছে নার কেলি মাছ নারকেলি মাছ নারকেলি মাছ এটা আরেকটা জাত তো শুটকি তো আর দেখাবো না শুটকি থাক শুটকি থাক
শুটকি মাছ ভুনা বেশি মজা লাগে, এই শুটকিটা বিশেষ করে লটকে শুটকি। তামু খাইতে পারবেন তো এই মাছ? সামুদ্রিক মাছ কিন্তু খেতে সুন্দর লাগে।